হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দি মাই চ্যানেল। আমি তোমাদের সঙ্গে অরূপ মাহাতো ও আমার ছেলে ARTS অরূপ। আজ আমি যে ছবিটা পেন্টিং করবো সেটি হচ্ছে গোধূলি বেলায় কাঠের সেতুর মধ্যে দুইজন প্রেমিক প্রেমিকার এক রোমান্টিক দৃশ্য আমি তুলে ধরবো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিলাম, তারপরে চারদিক দিয়ে কাগজটিকে টেপ দিয়ে ঢেকে দিলাম ও আর একটি সেলো টেপ কাগজের অর্ধেকের থেকে উপরে দিয়ে দিলাম এবং কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে বৃত্তের উপরের পাশে হলুদ রঙ এবং গেরুয়া রঙ দিয়ে দিলাম। তারপরে একটু ডিপ গেরুয়া রঙ দিলাম এবং তারপরে সবার উপরে একদম লাল রং দিয়ে দিলাম, একদম গাঢ় লাল। গাঢ় লাল রং একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। তারপরে রঙগুলোকে ঠিকমতো মিক্সড করে নিতে হবে। তোমরা ঠিক এইভাবেই রঙগুলোকে মিক্সড করে নেবে। খেয়াল রাখবে মাঝের অংশে অর্থাৎ সূর্যের মধ্যে যেন রং ঢুকে যায়। তোমরা পারলে সূর্যটাকে সেলো টিপ দিয়ে ঢেকে দিতে পারো। এরপরে আমি চিট তুলে দিলাম এবং উপর দিকে আবার একটি সেলো টিপ দিয়ে দিলাম এবং মাঝের নিচে আর একটি সেলো টিপ দিয়ে দিলাম। তারপরে সূর্যের নিচে হলুদ রং দিয়ে দিলাম একদম নিচের সেলো টিপের কাছাকাছি পর্যন্ত। সূর্যের গোড়ার দিকে শুরু হবে এবং যত নিচের দিকে আসবে তত চওড়া হাতে থাকবে হলুদ রং। এবং তারপরে গেরুয়া রঙটি ঠিক ওইভাবেই দিয়ে দিলাম এবং তার সাইড দিয়ে একটু ডিপ গেরুয়া রং দিয়ে দিলাম এবং তার পাশে মানে একদম সাইডে লাল রং দিয়ে দিলাম গাঢ়ভাবে। তোমরাও ঠিক এইভাবেই লাল রঙটা দিয়ে দেবে এবং আঙুল দিয়ে বা অন্য কিছু কোনো কিছু দিয়ে মিক্সড করে নেবে। টিস্যু পেপারও ব্যবহার করতে পারো, আমি আঙুলটাই বেস্ট মনে করি টিস্যু পেপারের থেকে। এরপরে হলুদ রঙটা আরেকবার দিয়ে দিলাম লাইটনেস বাড়ানোর জন্য। তো আমার ওই অংশের কাজ হয়ে গেল, দিয়ে আমি সেলোটি তুলে নিলাম এবং সূর্যের পাশে দুটো পাহাড় অঙ্কন করে দেবো, বাঁ পাশে একটা ডান পাশে একটা। বাঁ পাশের পাহাড়টা আমার প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে দেখতে হবে যেন না ওই কালো দাগের নিচে পাহাড়ের কোনো অংশ না আসে, সাবধানের সঙ্গে আঁকতে হবে। এবং ডান পাশে ওইভাবে আর একটি পাহাড় এঁকে নেব। পাহাড় দুটো কমপ্লিট হওয়ার পরে পাহাড়ের ছায়া জলের মধ্যে পড়ছে সেটা আমাদেরকে আঁকতে হবে একদম ছোট লেয়ারের মাধ্যমে। ঠিক এইভাবে তোমরাও ছায়াটা এঁকে নেবে। তারপর স্কেলের সাহায্যে আর একটা কালো দাগ টেনে নিতে হবে। কালো দাগ টানার পরে সেতুর যে পিলারগুলো হয়, পিলারগুলো আমাদের তিনটা পিলার আমি এঁকে নেব। তোমরা চাইলে পিলারের সংখ্যা বাড়াতেও পারো আবার কমাতেও পারো, এতে কোনো অসুবিধা নেই। এবার পিলারগুলোর উপরের অংশ একটু রেখে দিয়ে মাঝের থেকে উপরে দুটো ডাগ টেনে নিলাম এবং ওইগুলোকে লেডের সাহায্যে বা কালো রঙের সাহায্যে ডিপ করে নিতে পারো। একদম মোটা লেয়ারের মাধ্যমে ডিপ করতে হবে, তো ছবি ভালো দেখাবে না। তো আমার ডিপ করা কমপ্লিটের মুখে প্রায়। এরপরে স্কেলের সাহায্য নিয়ে আমাদেরকে সেতুটা অঙ্কন করে নিতে হবে। সেতু অঙ্কন করার সময় প্রথমে খেয়াল রাখবে প্রথমে লাইনটা সোজা টানতে হবে এবং যত বাঁ দিকে যাবে নিচের অংশ তত বাঁ দিকে বেশি সরবে। এইভাবে ঠিক যত ডান দিকে যাবে ডান দিকের অংশ বেশি সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। এই ঠিক এইভাবে সেতুর দাগগুলো টেনে নেওয়ার পরে বিস্কিট কালার দিয়ে দিতে হবে। বিস্কিট কালার সেতুর মানে জলের সাইডটাতে একটু গাঢ়ভাবে দেবে এবং আমাদের পেপারের নিচের সাইডটাতে হালকাভাবে দিতে হবে। প্রথমবারে যদি বেশি গাঢ় না হয়ে থাকে তাহলে আরেকবার দিয়ে দেবে জলের সাইডটাকে কাটে। তারপর সেতুর উপরে দুইজন প্রেমিক প্রেমিকার এক রোমান্টিকর মনোরম দৃশ্য এঁকে নিতে হবে। আমি যেভাবে আঁকছি ঠিক এইভাবে এঁকে নিতে পারো। তারপরে ওদের দুজনের একটি মোটরসাইকেল বা স্কুটি বা সাইকেল যে কোনো কিছু আঁকতে পারো। আমি এখানে একটা আগেকার যুগের একটা স্কুটি এঁকে দিলাম। এরপরে তোমরা চাইলে লেডের সাহায্যে বা কালো রঙের সাহায্যে ওটাকে কালার করে দিতে পারো। আমি কালো তুলির সাহায্যে রং করে দিচ্ছি আমার এই সিনের নায়ক নায়িকা অর্থাৎ প্রেমিক প্রেমিকার বডির উপরে কালো রং দিয়ে দিলাম।
ঠিক এইভাবেই রং করে নিতে হবে যেন না বর্ডারের বাইরে রং বেরিয়ে যায়। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এক রোমান্টিকর মনোরম দৃশ্য। এরপরে স্কুটিটা রং দিয়ে দেওয়ার পরে আরও দেখতে সুন্দর লাগবে। স্কুটিতে প্রায় রং দেওয়া কমপ্লিট হওয়ার মুখে দেখো কি সুন্দর লাগছে বন্ধু। এরপরে স্কুটির ছায়া এবং মানুষ দুটো ছায়া অল্প করে এঁকে নিতে হবে, এবং উপরের দিকে একটা গাছের ডাল এঁকে দিতে হবে যেটাতে কিছু পাতা আর দুটো পাখি থাকবে। তোমরা চাইলে পাতার সংখ্যা ও পাখির সংখ্যা বাড়াতে পারো, আমার অল্পতেই ভালো লাগবে মনে হলো সেই জন্য আমি দুটো পাখি দেবো আর পাতা বেশ কিছু দিয়ে দেবো। এরপরে আকাশের মধ্যে দুটো বড় বড় পাখি এঁকে নিতে হবে। তোমরা চাইলে কালো লেটের সাহায্য করতে পারো, কালো রঙের সাহায্য করতে পারো, আমি লেটের সাহায্য করছি, কালো লেটের সাহায্য। এবার দুটো বড় পাখি আঁকার পরে উপরের দিকে তিন চারটে ছোটো ছোটো পাখি এঁকে দিতে হবে, যেগুলো জাস্ট বোঝা যাচ্ছে পাখি বলে। এরপরে পাতা দিয়ে দিলাম গাছের ডালে, ছবি কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এই ড্রয়িংটা দেখার পরে তোমাদের যদি নিজেদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া কোনো স্মৃতির কথা মনে পড়ে তাহলে কমেন্ট অবশ্যই জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু।